বোরো ধানের ভরা মৌসুমে অনাবৃষ্টির কারণে পোকার ব্লাস্টের আক্রমণে দিশেহারা মেহেরপুরের চাষিরা। কীটনাশক দিয়েও কোনো প্রতিকার মিলছে না। কৃষি বিভাগ বলছে বিক্ষিপ্তভাবে কিছু ধানের ব্লাস্টের আক্রমণ হলো, ফলন ধরে রাখতে নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। ধানের ন্যায্য মূল্য প্রাপ্তি নিয়ে সংশয় আছেন এখানকার চাষিরা। মেহেরপুরে বোরো ধানের ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অনাবৃষ্টি আর অত্যাধিক তাপমাত্রার বিরূপ প্রভাব পড়ছে উৎপাদনে, ধানের শেষ ভেঙে পড়ছে। কীটনাশক প্রয়োগ করেও কোনো প্রতিকার মিলছে না। ভরা মৌসুমে এমন অবস্থায় দিশেহারা চাষিরা, উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। ফলন কম বা পোকার চাপ বেশি, তারপর অতিরিক্ত পানি, এটা প্রয়োজন, আমাদের অতিরিক্ত খরচ বেড়ে গেছে। ধান লাগাইতে বিঘে ভুঁয়ে 3,000 টাকা খরচ, তারপরে সার 2,000 টাকা বস্তা, তারপরে এখন কাটতে মারতে ঝাড়তে তার কিছুই থাকছে না ধানে। প্রথম থেকে চারা রোপণ করাই থেকে আরম্ভ করি, সার চাষ খরচ দিই প্রায় 20,000-এর উপরে খরচ। সেই জায়গাতে দেখা যাচ্ছে এখন ধান বিক্রি করি হয়তো 20,000 জমবে কিনা সন্দেহজনক। সাধারণ জমিতে বিঘা প্রতি 25-30 মণ ফলন হলেও আক্রান্ত জমিতে ধান মিলছে প্রায় অর্ধেক। সার এবং কীটনাশকের দাম বেড়েছে দফায় দফায়, ফলে বেড়ে গেছে উৎপাদন খরচ। ধানে সিটি লেগে গেছে আর ধান ভেঙে পড়ে গেছে, এর কারণে অনেক বছরের ছাড়া ফলন কম হয়ে যাবে। ফলন আমরা মনে করি পাবো না, 15-16 মণ করি ধান হইতে পারে খুব জোর। খরচ মানে অতিরিক্ত খরচ, ধানের দাম 1,000 টাকা ধান বেশি, এই ভুঁড়া তো কম ধান হবে, তার মূল্য খরচ আছে, পানির খরচ হিসাব করে সার খরচ করতে করতে কিছু থাকবে না। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় চাষিদের ব্রি আটাশ জাতের ধানের আবাদে নিরুৎসাহিত করছে কৃষি বিভাগ। এই জাতের বীজ উৎপাদন বন্ধ করার তাগিদও দিচ্ছেন কর্মকর্তারা। আমাদের 28 থেকে প্রায় 40 বছর মতো তার উৎপাদন থেকে তার বয়স হয়ে গেছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। আমরা কখনোই 28 আর করতে বলি না, কিন্তু চাষিরা এই 28 করে এবং আমাদের বিএডিসি যে আছে বীজ উৎপাদন করে, তারাও যদি 28 বিশটা উৎপাদন বন্ধ করে তাহলে এটা কমবে। চলতি বছর জেলায় 19,700 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। বিঘা প্রতি চাষে খরচ 10,000-15,000 টাকা। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ।